মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো আজকে হচ্ছে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স 2000 দ্বিতীয় বর্ষের পরীক্ষার সংশোধিত রুটিনটা দেওয়া হয়েছে। এটা তোমরা দেখতেই পারছ, তোমাদের সংশ্লিষ্ট সকলের জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 22 সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের স্থগিত পরীক্ষাসমূহের আগামী 20/10/2024 তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো কারণ এবং দর্শানো ব্যতীতই পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এখানে পরীক্ষার কোড দেওয়া আছে, তারপর তোমাদের পরীক্ষা আরম্ভ সময় দেওয়া আছে। এটা হলো তোমাদের একটার দিকে পরীক্ষা শুরু হবে, আর এখানে তোমরা দেখতেই পারছো সুন্দর করে দেওয়া আছে একটার দিকে পরীক্ষা শুরু হবে এবং তোমাদের পরীক্ষার সময়কাল হবে, প্রশ্নপত্র উল্লেখ সময়কাল থাকবে, দেওয়া থাকবে এটা বলা হয়েছে। তো এখানে ফার্স্টে তোমরা দেখতে পারছো তোমাদের এখানে 20 তারিখ থেকে শুরু হবে। 20 তারিখে তোমাদের কোন কোন সাবজেক্টগুলো শুরু হবে, গণিত আছে, তারপরে গ্রন্থাগার, তথ্য বিজ্ঞান, আর হলো উচ্চাঙ্গ সঙ্গীত, এই এইটা তোমাদের তৃতীয় পত্র এটা হবে। তারপরে তোমাদের এরপরে যে তোমাদের দেওয়া আছে 22 তারিখে হবে পরিসংখ্যান এবং রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত এবং লোকসঙ্গীত ইত্যাদি তৃতীয় পত্র। তারপরে তোমাদের 23 তারিখে হবে 23/10, এটা হবে বাংলা সাহিত্য ঐচ্ছিক বিষয় হবে, ইংরেজি সাহিত্য, ইংরেজি ঐচ্ছিক বিষয় এবং বেসিক হোম, তারপরে ইকোনমিক্স আর আরবি, পালি, সংস্কৃত। 26 তারিখ হবে বাংলা জাতীয় ভাষা ও বাংলা জাতীয় ভাষার বিকল্প পত্র, এটা তোমাদের আবশ্যিক পত্র। তারপরে তোমাদের 27 তারিখ হবে ইসলামিক স্টাডিজ এবং কি অ্যাপ্লাইড হোম, ইকোনমিক্স এবং ব্যবস্থাপনা, এগুলো হবে। তারপর তোমাদের 29 তারিখ হবে, তোমরা একটু দেখে নিও, যা 29 তারিখে তোমাদের দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান হবে, 30 তারিখ হবে সামাজিক বিজ্ঞান, সমাজকর্ম এবং পদার্থ বিজ্ঞান ও মার্কেটিং। তারপর তোমাদের 2 তারিখে হবে, 2/11/2024 সালে হবে, শনিবার হবে ইসলামের ইতিহাস, সংস্কৃতি, রসায়ন, ইতিহাস এবং হিসাব বিজ্ঞান। 4 তারিখ হবে অর্থনীতি এবং প্রাণীবিজ্ঞান। 5 তারিখ হবে ইসলামিক স্টাডিজ এবং অ্যাপ্লাইড হোম, ইকোনমিক্স এবং মার্কেটিং, চতুর্থ পত্র। তারপর তোমাদের 7 তারিখ হবে গণিত, গ্রন্থাগার এবং তারপর হবে তোমাদের হচ্ছে একটু ভালো করে দেখে নিবা, তো এরপর দেওয়া হবে তোমাদের চতুর্থ পত্র। 9 তারিখে হবে হচ্ছে সমাজবিজ্ঞান, সমাজকর্ম, পদার্থ বিজ্ঞান, এটা হবে চতুর্থ পত্র। তারপর 10 তারিখ হবে ভূগোল, পরিবেশ এবং জেনারেল সায়েন্স, ফুড অ্যান্ড নিউট্রিশন, এটা হবে চতুর্থ পত্র। তারপর 11 তারিখ হবে মনোবিজ্ঞান, ক্রীড়াবিজ্ঞান, ব্যবস্থাপনা, চতুর্থ পত্র। 13 তারিখে হবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, উদ্ভিদ বিজ্ঞান এবং ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, এটা চতুর্থ পত্র। 14 তারিখে হবে তোমাদের দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান, চতুর্থ পত্র। এরপরে তোমাদের দেওয়া আছে 16 তারিখ দেখে বাংলা সাহিত্য ঐচ্ছিক এবং ইংরেজি ঐচ্ছিক এবং বেসিক হোম এবং ইকোনমিক্স, আরবি, পালি, সংস্কৃত, চতুর্থ পত্র এটা হবে। 18 তারিখ হবে তারপর তোমাদের 18 তারিখে দেওয়া আছে গার্হস্থ্য অর্থনীতি এবং ড্রামা অ্যান্ড মিডিয়া স্টাডি, এগুলো চতুর্থ পত্র দেওয়া আছে। তারপরে এখানে তোমাদের লাস্ট দিয়ে দেওয়া আছে 18 তারিখে, দেখো 18 তারিখে দেওয়া আছে তোমাদের গ্রন্থ অর্থনীতি, ড্রাম অ্যান্ড মিডিয়া স্টাডি, চতুর্থ পত্র। 20 তারিখ সর্বশেষ দেওয়া আছে পরিসংখ্যান, 20/11/2024 সালে দেওয়া আছে পরিসংখ্যান, রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত ইত্যাদি। এই ছিল তোমাদের জাস্ট হচ্ছে রুটিনটা, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো তোমাদের ভালোর জন্য। তারপরে এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, ভালো করে দেখে নিবা। পরীক্ষার প্রবেশপত্র, উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবে, ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে। ব্যবহারিক পরীক্ষার স্থান, তারিখ ও সময়ে পরীক্ষা বিন্দ নিজ দায়িত্ব জেনে নেবেন এবং ব্যবহারিক পরীক্ষার্থীদের ব্যবহারিক বিষয়ে এই বলা হয়েছে কেন্দ্র ফি এবং সংক্রান্ত ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র জমা দিতে হবে এবং পরীক্ষার হলে হাজিরা গ্রহণের সময় মূল রেজিস্ট্রেশন কার্ড এবং প্রবেশপত্র প্রদর্শন করতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এবং নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bda পাওয়া যাবে। পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্যর জন্য পরীক্ষা চলাকালীন প্রতিদিন অন্তত 3 বার সকাল, দুপুর, রাত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উল্লেখিত ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ কোনো বিজ্ঞপ্তি, ডাক বা মারফত প্রেরণ করা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সোশ্যাল মিডিয়া বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না। এই ছিল তোমাদের জাস্ট দ্বিতীয় বর্ষের তোমাদের যেই পরীক্ষার রুটিনটা, দেখতেই পাচ্ছ তোমাদের ডিটেলসটা আমি দেখাই দিচ্ছি, তোমরা ভালো করে দেখতে পারো। তোমাদের কিন্তু এটা প্রকাশিত হয়েছে 28 তারিখে,
তো এই ছিল রুটিনটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।